আইলো আর আর আইত ঘুমাইছি না, ও উরুস হইছে, উরুস হইছে তালন করো বোন বুচনি হাইয়া মিশে ধরে দিছে হেসে আর কি দেহর বানিলে আমারে ও ফজর বাদে খালাস হই। করলাম কোনো কাম আঁকিছে নি ওই আল্লাহ সাহায্য কর্তা শুনরে ভাই আল্লাহর রহমতে তাই থ্রি ফিঙ্গার ডাইলেশন হয়ে গেছে বুঝছস নি তোর এখান কথা হল যেটা লাগবো এটা সপ্তাহ করবে কোরাটা নিয়ে পয়সা দিব আর এখান কথা না হইয়া পারলাম না তোমরা তো বড় দুন্দুর দুন্দুর হ্যাঁ দাত্রিরে দিবাই 500 টাকা সেদিন দিলাই আমারে মাত্র 300 টাকা দেখছো নি 200 টাকা মারিয়া খাইছো কিন্তু আমি ছাড়া তোমার রুজির জান্দা আছে নি আমি তোমারে ডাকি আনি যে বাড়ি যাই ও বাড়ি গিয়া তোমার গুণগান গাই ডাক্তরে আনাই তুলব ইগান বুঝো না নানি ঠিক আছে দাঁত থাকতে দাঁতর মর্যাদা দেও না ঠিক আছে বাবা আপনার কথা আমি যেন আপনারা 500 টাকা 300 দিলাম 200 দিলাম না বুঝতেই হবো না টাকা কত পাইছি এ আমার দিলেওছি ভাইয়া সারা আপনার লেলে আমার চলব নি যাও তো ভাই আপনারাও খুশি করি আমিও নেই মাছ দিয়ে হাক দি মাছ না গুললেও ওই বলব এটা আমি বুঝি সে কত দিছে না দিছে আমারে তো কইছে আও আও কর দেখো শুনো আজ যদি কম দেও তে আর তোমারে আমি ডাকতাম নাই দেখি তুমি চলো না বা না বা কম দিতাম না দেবো দেবো কিছু করবো কিছু করবো আও দেখি উঠি যায় বড় খান না চল একদিন এক রাত বিষ খাইয়া আল্লাহ ইনজেকশন একটা থাকলে দেবো
ইয়াল্লা ডাক্তার সাহেব, কিন্তু অবস্থা দেখো, কোনো টেনশন করিও না। রোগীর অবস্থা তখন পুরো বালা দিকে, নিজেরও শরীর অসুস্থ, ইঞ্জেকশন দিয়ে আইসি, স্যালাইন দিয়ে আইসি, ইনশাল্লাহ কিছু সময় করব। তো কিতাব বলেন ডাক্তার সাহেব, প্রসব হইব, কোনো চিন্তা করিও না, আল্লাহ কাছে কো। মেয়ে তো নতুন, সপ্তাহ করে মেয়েটা তো নতুন, ওই বনি বুঝলি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই বনি, মানে এটা তো আর নতুন ডাক্তার গিরে করবে না, কত রুগীরে দেখলাম। কইলাম তো নতুন মেয়ে, এটা কিন্তু শিখাইব, কত দরদ নি বাবু লাগি, আল্লাহর কাছে দোয়া করো। ও ডাক্তার সাহেব, যদি হয় না পারি একটা ব্যবস্থা করলাম নাকি মেডিকেল, কিতা মাত্র বা করা দলি ভাই, কত রুগী দেখলাম, কত একটা রুগী হইল নি, এটা তো মামুলি ব্যাপার। আমি শুক্রালি ডাক্তার ডাকতে আপনার চিন্তার কোনো কারণ নাই, কিছু সময়ের ভিতরে রেজাল্ট আইব, আবার আসুন চিন্তা করি নাল্লা, টেনশনের কোনো কারণ নাই, আমি ডাকতে কোনো চিন্তা করিব না। আমার কিতা এই এলাকার নামগুন কম আছে নি ডাক্তার সাহেব, আপনার ই এলাকার সুনাম শূন্য তো আপনারই আমি আইছি, কিতা তো নেই কিতা মাত্র আপনার ফ্রি বল করেছে আছে, আর শাশি বেটি তো অভিজ্ঞ কত পুরানা, ঠিক আছে ও তো গেছো, যেমনে গেছো গিয়া কইছো না, ই কেন আপনি আপনারে ডাকলেও আপনি দৌড় মারি আইনি, কেন আপনার কাছে নিউজ আছে ইটা জানি, সরো তো জানো তে আর কিতা করতাম কসাই, টেনশন করিও না, কোনো টেনশন করিও না, তা মামুলি ব্যাপার, আল্লাহর হুকুম, আল্লাহ এমনি এমনি সমাধান করবে। তুমি এক কাম করো, একটা খতমে সভা পড়াও, যাও খতম পড়াই যাও গে, আল্লাহর নামর বড় গুণ দেবা, যাও আল্লাহর উপরে একই দেখে বাবা, যা খতম পড়াই আশা করি তো ওই সময়ের ভিতরে ডেলিভারি হয়ে তো আসলো, ইনশাল্লাহ ওই তো ওই দেব, যদি আল্লাহ মায়া করিলাই আর শুভ শুভ করি প্রসবটা শেষ হয়ে যায়, তে কমপক্ষে এক 3,000 টাকা পাইলে, আর 3,000 টাকা পাইলে ধন্য বেটির 500 টাকা দেওয়ার বাদেও এরপরও আর 2,500 টাকা দিব, যা তুমি মায়া করো বাবা।
যত ফেসিং জানু দিবা গাং ফাড়ি দেখি ও আস্তা খেওয়ার বাড়া তুমি দিবা যাও আশা তোরে বাবা আল্লাহর আল্লাহ মায়া করতা দেবা আল্লাহর একদিন দেখো যাও আমি দেখি কি ফেরে সানি করে মায়া করো দেওয়া লাগলে আচ্ছা আপনার তো বুঝবই না আমার কই আমি কে দেবো সমস্যা একটু সময় নেও আমি গেছি ডাক্তার বেটার লগে বুঝতাম দেখি দেব আমি দোয়ার লাগাই তুমি বলো থাকো কত রুগী দেখলাম আর কত রুগী কাম করলাম অত সময় তো আর কথা না আর কত সময় লাগবে আল্লাহর ইশারা আল্লাহ চাইলে এক সেকেন্ডও বিত তোমার
আসন চিন্তার কোনো কারণ নাই। রাখছিলাম খালি মেডিকেল 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 আমি কি তার ডাক্তার মনে হয় নানি শান্ত হইতাম গীতা ইয়া মাহবুদ আল্লাহ আল্লাহ তুমি আমারে থাকো দেবো আল্লাহ থাকো দেবো ভাই হল আপনারা হকলরে আমি কইলাম গাঁও গ্রামের যত মই মুরব্বী আছেন ফুয়া ফুড়ি বিয়া দিছেন
সব সতর্ক থাকবা, এই দুষ্ট চক্রর আত্মা কি বাঁচিয়া থাকবা। ইলা বেদনা উঠলে দুই ঘন্টার ভিতরে যদি বেদনা বাড়ে না, আপনারা অবশ্যই 24 ঘন্টা বার চাইবা না, লগে লগে লইয়া হাসপাতাল যাইবা, প্রাইভেট ক্লিনিকও না, ইতায়ও জব করে। এক সিজারিয়ানো 30,000 টাকা নিব চাও, সরকারি হাসপাতালও যাইবা, চিকিৎসা করাইবা, মা বন্ধে সাহারা দিবা। ও অনুরোধ রইল সবর কাছে আমার, আমারে আপনারা দিনে দিনে আগে রেখে আমার তো মাফ করেন জানি, আপনারা মাফ করলে আল্লাহ আমারে মাফ দিতে, আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দান করুক আল্লাহ।